আজকে আমরা আলোচনা করব পদার্থের কঠিন অবস্থার কেলাসে শ্রেণীবিভাগ সম্পর্কে। কেলাসে ধার বা কিনারার দৈর্ঘ্য ও অন্তঃকোষীয় কোণের মানের উপর ভিত্তি করে কেলাসকে নিম্নলিখিত সাতটি ভাগে ভাগ করা হয়। এগুলি নিচের ছকের সাহায্যে দেখানো হলো। এই সাতটি ভাগ হলো ঘনাকার কেলাস, চতুস্থলকীয় বা টেট্রাগোনাল কেলাস, স্থলকীয় বা হেক্সাগোনাল কেলাস, রম্বোহেড্রাল কেলাস, অর্থোরম্বিক কেলাস, মনোক্লিনিক কেলাস এবং ট্রাইক্লিনিক কেলাস। পাশে এই কেলাসগুলির একক কোষের গঠনচিত্র দেখানো হয়েছে। প্রথমে আমরা আলোচনা করি ঘনাকার কেলাস সম্পর্কে। ঘনাকার কেলাসের একক কোষের গঠন চিত্রটি হলো এইরূপ। এখানে এটা একটি ঘনকের চিত্র। এই ঘনকের এই বাহুটি হলো এ, এই বাহুটি এ হলে এই বাহুটির দৈর্ঘ্য এ হবে, এই বাহুটিকে বি ধরা হয়। সুতরাং এই বাহুটিও হচ্ছে বি এবং লম্বভাবে যে বাহুটি আছে সেটাকে সি ধরা হয়। এক্ষেত্রে এই ঘনকের ক্ষেত্রে এ, বি এবং সি তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান। এই ঘনকের আন্ত অক্ষীয় কোণের মান অর্থাৎ আলফা, বিটা এবং গামা, এই তিনটে কোণের মান পরস্পর সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। যেমন উদাহরণস্বরূপ সোডিয়াম ক্লোরাইডের কেলাস, হিরকের কেলাস, ধাতব কপারের কেলাস, জিঙ্ক সালফাইডের কেলাস, পটাশিয়াম ক্লোরাইডের কেলাস এবং অ্যালাম অর্থাৎ পটাশ অ্যালাম, ক্রোম অ্যালাম ইত্যাদি। এরপর আমরা আলোচনা করব চতুস্থলকীয় বা টেট্রাগোনাল কেলাস সম্পর্কে। এই কেলাসের একক কোষের গঠন চিত্রটি হল এইরূপ। এক্ষেত্রে এ এবং বি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, কিন্তু সি বাহুটির দৈর্ঘ্য অসমান এবং এই একক কোষের আন্ত অক্ষীয় কোণ আলফা, বিটা এবং গামা পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি হয়। এর এইরূপ একক কোষের একটি উদাহরণ হিসাবে আমরা বলতে পারি সাদা টিন, স্ট্যানাস অক্সাইড, টাইটেনিয়াম ডাইঅক্সাইড, ক্যালসিয়াম সালফেট ইত্যাদি। এরপর আমরা আলোচনা করব শরতলীয় বা হেক্সাগোনাল কেলাস সম্পর্কে। শরতলীয় বা হেক্সাগোনাল কেলাসের একক কোষের গঠনটি হলো এইটা। এক্ষেত্রে এ ও বি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, কিন্তু সি বাহুটির দৈর্ঘ্য অসমান। অর্থাৎ শরতলীয় বা হেক্সাগোনাল কেলাসের এ সমান বি নট ইকুয়াল টু সি হয় এবং আন্ত অক্ষীয় কোণ আলফা সমান বিটা সমান 90 ডিগ্রি, অর্থাৎ আলফা এবং বিটা প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি হয়, কিন্তু গামা কোণটির মান 120 ডিগ্রি হয়। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি জিঙ্ক অক্সাইড, গ্রাফাইট, বরফ, ক্যাডমিয়াম সালফাইড, সিলভার অ্যারাইড এবং লেড আয়োডাইড। এরপর চলে যাব রম্বোহেড্রাল কেলাস সম্পর্কে। রম্বোহেড্রাল কেলাসে একক গঠনটি হলো এইটা। এক্ষেত্রে দেখা যাচ্ছে এ সমান বি সমান সি, অর্থাৎ রম্বোহেড্রাল কেলাসের প্রতি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, কিন্তু আন্ত অক্ষীয় কোণ অর্থাৎ আলফা, বিটা এবং গামা এই তিনটি পরস্পর সমান, কিন্তু এদের প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি নয়। অর্থাৎ আলফা সমান বিটা সমান গামা হলেও প্রত্যেকটি কোণের মান কিন্তু 90 ডিগ্রি নয়, অর্থাৎ 90 ডিগ্রি কম বা বেশি হতে পারে। রম্বোহেড্রাল কেলাসের উদাহরণ হলো ক্যালসিয়াম কার্বনেট, মার্কিউরিক সালফাইড, সোডিয়াম নাইট্রেট, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। এরপর আমি চলে যাব অর্থোরম্বিক কেলাস সম্পর্কে আলোচনা। অর্থোরম্বিক কেলাসের একক কোষের গঠনটি হলো এইটা। এক্ষেত্রে দেখা যাচ্ছে এ, বি এবং সি প্রতিটি বাহুর দৈর্ঘ্য
পরস্পর অসমান, অর্থাৎ এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, এবং এদের আন্ত অক্ষীয় কোণের মান, অর্থাৎ আলফা সমান বিটা সমান গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। এর উদাহরণ হলো পটাশিয়াম নাইট্রেট, বেরিয়াম সালফেট, রোম্বিক সালফার, পটাশিয়াম সালফেট ইত্যাদি। এরপর চলে যাব মনোক্লিনিক কেলাস সম্পর্কে। মনোক্লিনিক কেলাসের একক কোষের গঠনটি হলো এইরূপ। এক্ষেত্রে এ বি এবং সি এই তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান, অর্থাৎ এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, এবং আন্তঃক্ষীয় কোণগুলির মান অর্থাৎ আলফা সমান বিটা সমান 90 ডিগ্রি, অর্থাৎ আলফা ও বিটা কোণ পরস্পর সমান এবং এদের প্রত্যেকটির মান 90 ডিগ্রি হলেও গামা কোণটির মান 90 ডিগ্রি নয়, অর্থাৎ আলফা সমান বিটা সমান 90 ডিগ্রি কিন্তু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এই মনোক্লিনিক সালফারের উদাহরণ হিসাবে আমি বলতে পারি মনোক্লিনিক সালফার, সোডিয়াম কার্বনেট, লেড ক্রোমেট ইত্যাদি। এরপর চলে আসব ট্রাইক্লিনিক কেলাস সম্পর্কে। ট্রাইক্লিনিক কেলাসের একক কোষের গঠনটি হলো এইটা। এক্ষেত্রে এ বি এবং সি বাহু দুটির দৈর্ঘ্য পরস্পর অসমান, অর্থাৎ এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, কিন্তু এদের আন্তঃক্ষীয় কোণগুলির মান অর্থাৎ আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ আলফা বিটা গামা এই তিনটি কোণ পরস্পর সমান অসমান, পরস্পর অসমান এবং এদের প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি নয়। ট্রাইক্লিনিক কেলাসের, সুতরাং দেখতে পাচ্ছি যে ট্রাইক্লিনিক কেলাসের বাহু তিনটির দৈর্ঘ্য পরস্পর অসমান এবং আন্তঃক্ষীয় কোণগুলোও পরস্পর অসমান এবং এদের কোনোটি 90 ডিগ্রি হয় না। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পটাশিয়াম ডাইক্রোমেট, কপার সালফেট এবং বোরিক অ্যাসিড। এই হলো আজকের সম্পর্কে আলোচনা। এক্ষেত্রে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু আলোচনা করি। এক্ষেত্রে MCQ আকারে প্রশ্নগুলো আসতে পারে। প্রশ্নে বলা থাকতে পারে কোন কোন কেলাসের ক্ষেত্রে কেলাসের ধার বা কিনারাগুলির দৈর্ঘ্য সমান এবং আন্তঃক্ষীয় কোণগুলির মান সমান এবং প্রত্যেকটির কোণ 90 ডিগ্রি এবং একটি করে উদাহরণ দাও। সেক্ষেত্রে উত্তরটি হবে ঘনাকার একক কোষ এবং তার একটি উদাহরণ দিলেই হবে। এইরূপ যে কোনো প্রশ্ন এখান থেকে আসতে পারে। তোমাদের এই ছকটা ভালোভাবে মনে রাখবে এবং এখান থেকে শর্ট কোশ্চেন অবশ্যই দু একটি আসবেই।